বিয়ের দুদিন যেতে না যেতেই মহাবিপাকে পঞ্চগড়ের সেই রনি একসঙ্গে দুই প্রেমিকাকে কপালে সিঁদুর পরিয়েছেন প্রেমিক রোহিণী চন্দ্র বর্মন রনি। তাদের বিয়েও হয়েছে তিন পরিবারের সম্মতিতে, খুশিও তারা। তবে এখনও রনির কপালে মহা দুশ্চিন্তার ভাজ, কারণ চাকরি নেই তার, উপার্জনের কোনো পথ নেই। কিভাবে চলবে নতুন সংসার? পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার যামিনী চন্দ্র রায়ের ছেলে রোহিণী চন্দ্র বর্মন রনি। দুই কনের বাড়িও একই এলাকায়। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা করেছেন রনি, পড়ালেখা এখনও বাকি। এক ভাই এক বোন সহ চারজনের সংসারে যোগ হয়েছে আরও দুই নতুন মুখ। নিজে এখনও উপার্জন করতে না পারায় চিন্তিত রনি। রোহিণী চন্দ্র বর্মন রনি বলেন, তারা দুজনই আমাকে ভালোবাসে, তাই দুজনকেই বিয়ে করেছি। এই বিয়েতে আমরা খুশি, তবে চিন্তার বিষয় আমি এখনও উপার্জন করতে পারি নাই, এখন চাকরি খুঁজতে হবে। জানা যায় ইতি রানীর ও মমতা রানীর সঙ্গে প্রেম চলছিল রনির। এর মধ্যে ইতির সঙ্গে তিন বছর এবং মমতার সঙ্গে পাঁচ মাসের প্রেম, দুজনকে মন থেকে ভালোবাসেন। বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে দুই প্রেমিকার সিঁথিতে একসাথে সিঁদুর পরান এই যুবক। গত 12 এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে গেলে তার পরিবারের লোকজন রনিকে আটক করে রাখে। পরের দিন ওই পরিবার তাদের বিয়ে দিয়ে দেয়। এই খবর শুনে 13 এপ্রিল সকাল থেকে প্রথম প্রেমিকা ইতি রনির বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। দুই দিন পর মমতা সহ রনিকে তার বাড়িতে দিয়ে আসে মমতার পরিবারের লোকজন। এদিকে ইতির অনশন চলতেই থাকে। এক পর্যায়ে 21 তারিখ রাতে রনির পরিবার বাধ্য হয়ে দুই প্রেমিকার সঙ্গেই রনির বিয়ে সম্পন্ন করে। রনির বাবা যামিনী কান্ত বর্মন বলেন, ঘটনাক্রমে এমনটি হয়ে গেছে, এখন আমরা দুই মেয়েকে মেনে নিয়েছি, তাদের নিজের মেয়ের মতো করে গ্রহণ করেছি। তারা সুখে থাকলে আমরাও সুখী, তবে ছেলেটির একটা চাকরি হলে ভালো হতো। দর্শক, পেটে ভাত না থাকলে কোনো কিছুতেই শান্তি নেই। দুই স্ত্রী নিয়ে রনির প্রথম কয়েকদিন ভালো লেগেও কিছুদিন পর যে ঝামেলা শুরু হবে সেটা নিশ্চিত করেই বলেছেন অনেকে। তাদের মতে ঠিকমতো ভাত কাপড় দিতে না পারলে শুরু হবে চুলাচুলি, তখন দুজনের মধ্যে পড়ে মার খাবে স্বামী নিজেও। কিছুদিন পরই খবর মিলতে পারে রনিকে ছেড়ে গেছে সেই দুই স্ত্রী। নেটিজেনদের এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন? ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন। তাদের এমন ভাবনা বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা?